গাইবান্ধায় রকেয়া দিবসে নারী সমাবেশ ও মিছিল। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নয় ডিসেম্বর মহিয়সী নারী বেগম রকেয়ার 143তম জন্ম, 91তম মৃত্যু দিবস উপলক্ষে গাইবান্ধা নারী মুক্তি জেলা শাখার উদ্যোগে সকালে পৌর শহীদ মিনার পার্কে নারী সমাবেশ ও জেলা শহরে মিছিল অনুষ্ঠিত হয়। নারী মুক্তি জেলা সভাপতি সুভাষিনী দেবীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নীলুফার ইয়াসমিন শিল্পী, সাংগঠনিক সম্পাদক রাহেলা সিদ্দিকা, লিজাউল্লাহ কলিরানী সহ আরও অনেকে। বক্তাগণ সামাজিক অবক্ষয় রোধে অপসংস্কৃতি, অশ্লীলতা, নারী শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা, পর্নোগ্রাফি ও মৌলবাদ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সাগরিকা, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।